सात दिन बादे अवशेषे उद्धार हलो मालदार हरिश्चंद्रपुरेर अपहृत तृणमूल कांग्रेस नेता तथा व्यवसायी आनिसुर रहमानेर मृतदेह। घटनाके केंद्र करे व्यापक चांचल्य छड़िएछे एलाकाय। रहस्यजनक भावे उत्तर दिनाजपुर जिलार डालखोला संलग्न बिहारेर काटिहार जिलार बलरामपुर थाना एलाका थेके रेललाइनेर धारे तार झुलंत मृतदेह उद्धार हय। खबर पेये घटनास्थले छुटे जाय बलरामपुर थानार पुलिस। देहटी उद्धार करे ময়নাতদন্তের জন্য কাটিহার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্তের পর আজ ভোরে দেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকজনদের হাতে। এদিন দুপুর নাগাদ দেহ নিয়ে আসা হয় হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত হাতিছাপা গ্রামে। সেখানে সমাধিস্থ করা হয় আনিসুর বাবুকে। ঘটনা সূত্রে জানা গিয়েছে, গত রবিবার সকালবেলায় কাজে বেরিয়ে যাওয়ার পর থেকেই কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না আনিসুর রহমানের। ব্যবসার পাশাপাশি ওই এলাকায় সক্রিয় তৃণমূল কংগ্রেস নেতা হিসেবেও পরিচিত ছিলেন তিনি। সেদিন রাত পেরিয়ে গেলেও আর কোনো খোঁজ পাওয়া যায়নি আনিসুর বাবুর। এরপর হরিশ্চন্দ্রপুর থানায় প্রথমে মিসিং ডায়েরি এবং পরবর্তীতে অপহরণের অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। পুরনো কোনো ব্যবসায়িক শত্রুতার জেরেই তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ জানিয়েছিলেন আনিসুর বাবুর স্ত্রী এবং ছেলে। অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্তে নামে পুলিশ। শেষমেশ এদিন তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। অবিলম্বে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতের আত্মীয় এবং প্রতিবেশীরা। মৃত আনিসুর রহমান গত রবিবার 7:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। চারিদিকে আমরা খোঁজাখুঁজি করি, আত্মীয় স্বজনের দিকে খোঁজ খবরও নিই, কোন সন্ধান পাওয়া যায়নি। আমরা প্রশাসনের দ্বারস্থ হই এবং সমস্ত ঘটনা সম্বন্ধে তাকে জানাই। আমরা গতকালকে হঠাৎ 3টার সময় জানতে পারছি যে আনিসুর রহমান বারশো স্টেশনের উত্তর এবং দলখোলা স্টেশনের দক্ষিণ মধ্যস্থলে এক লাইনের ধারে গাছের উপর ঝুলানো আছে। কি নাম এলাকা? বলরামপুর। আচ্ছা, বলরামপুর থানার আন্ডারে ওই এলাকায় ঝুলানো আছে। আমরা পরস্পরের মুখে এটা খবর নেওয়ার পর সেখানে লোক পাঠাই, দেখি যে না সত্যিকারের না। সেখান থেকে আমরা জানতে পারি বলরামপুর থানার এতে অফিসারের দ্বারা যে সে চলে গেছে তোমার কাটিয়ার সদর হসপিটালে। সেখানে গিয়ে আমরা এই লাশকে পাই। কি চাইছেন এখন? আমরা এটাই চাই, এত বড় মানে অন্যায় ভাবে একটা লোকের জীবন নাশ হয়ে গেল। প্রশাসন আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখবো, সে যেন প্রকৃতপক্ষে যারা অপরাধী তারাকে টেনে বের করে এবং রাস্তা চলাচলের সুপথ আমাদের করে দেয়। পুরো ঘটনার তদন্ত চলছে। পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ, হরিশ্চন্দ্রপুর।